Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala Rasulillah wa ba'd. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Syahidallahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. La ilaha illahul azizul hakim. Pranpriyo dini bhai ubundugon, jonomone alemder byapare ektu bhinno chinta cholche. Alemderke কুচোখে দেখার জন্য একটা চক্র পায়তারা করছে, একটা চক্র বিভিন্ন জিনিস তুলে ধরতেছে যাতে করে সমাজে আলেমদেরকে যে মর্যাদা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ এখনো আপামর জনতা সকলে আলেমদেরকে ভালোবাসে, কিন্তু কতক আলেমদের বদনামের কারণে, কতক আলেমের কিছু খারাপ কোনো গুণের কারণে, কোনো কাজের কারণে সকল আলেমের বদনাম হতে পারে না। কারণ আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফেরেশতা এবং আল্লাহর সাক্ষীর সাথে আলেমদের কথা তুললে উল্লেখ করে সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এবং ফেরেশতারা এই সাক্ষ্য দিচ্ছে যে, এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা সাক্ষ্য দিচ্ছে যে, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এখানে আল্লাহ এবং ফেরেশতাদের সাক্ষীর সাথে আলেমদের সাক্ষী তুলনা করেছেন, এখানে আলেমদের একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন 22 পারাতে স্পষ্ট করে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে তিনি বলতেছেন, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে হতে যারা আলেম তারাই আল্লাহকে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এখানে আলেমের সংখ্যায় তিনি বলতেছেন, আল আলিমু বির রহমান, যে আল্লাহ আলেম হচ্ছে তারাই, মানলাম নিশ্রিক বিল্লাহি সেইআ, যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না, ও আহাল্লা হালালা, এবং আল্লাহর হালালকে তারা হালাল মনে করে, ও হারমা হারামা, এবং আল্লাহর হারামকে তারা হারাম বলে প্রকাশ করে, তারাই হচ্ছে আলেম, ও হাফিজা ওয়াসিয়াতা, এবং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওয়াসিয়াত এগুলো তারা রক্ষণাবেক্ষণ করে, ওয়া এই এবং এই ধারণা করে, যে আন্নাহু মুলাকি, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, মুহাসাবু বিআমালি, এবং সে নিজে যে আমল করতেছে এই আমলের পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবে, তার আমলের মুহাসাবা হবে, তার আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই ভয় যে ব্যক্তি করে সেই হচ্ছে আলেম, আর সেই আলেম হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন 28 পারার সূরা মুজাদালাতে তিনি বলতেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমানদার, যারা মুমিন এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সম্মানিত ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে একটা বড় হাদিস, লম্বা হাদিসের একটা অংশে বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছে নবীদের উত্তরাধিকারী। সুতরাং বর্তমানে জনমনে একটা শ্রেণী, একটা গোত্র, একটা বিশেষ শ্রেণী যারা ইসলামকে ধ্বংস করার জন্য, আলেমদের চরিত্রকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে গেছে। যদিও বা কিছু আলেম এ ধরনের কাজ করে থাকে, এটা প্রকৃত আলেমের কাজ নয়, প্রকৃত আলেম এ ধরনের এরকম হতে পারে না। সুতরাং আমরা কিছু আলেমকে দিয়ে ইসলামকে যেন না বুঝি, বরং ইসলামকে কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা ইসলামকে যাচাই করব। কোন আলেমের চরিত্র, কোন আলেম দিয়ে, কোন আলেমের ব্যক্তিগত কাজ দিয়ে আমরা ইসলামকে যেন না মাপি। যদি আমরা কোন আলেমের চরিত্র দিয়ে ইসলামকে মাপতে যাই, তাহলে দেখবেন আজকে নাস্তিক রামবামেরা ইসলামকে কলুষিত করার চেষ্টা তারা করতে আগে থেকেও করছে, এখন আরো বেশি করে করবে। তবে আমরা আলেমদের প্রতি নসিহত স্বরূপ, নিজের জন্য নিজের নসিহত স্বরূপ এবং আলেমদের জন্য আমি একটা কথা, একটা হাদিস বলবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আন, হাদিসটি সুনান দারিমিতে এসেছে, 220 নম্বর হাদিস, মুকদ্দমাতে উল্লেখ করেছেন যে জিয়াদ ইবনে হুদাইরকে উমর রাদিয়াল্লাহু তাআলা আন জিজ্ঞেস করলেন, হাল তারিফ মা ইয়াহদিমুল ইসলাম, তুমি কি জানো ইসলামকে কিসে ধ্বংস করবে? তিনটা জিনিস ইসলামকে ধ্বংস করবে, তিনটা জিনিস ইসলামকে ধ্বংস করবে, তিনটা জিনিস ইসলামকে ধ্বংস করবে। এক নম্বর, জাল্লাতুল আলিমি, আলেমের পদস্খলন, আলেমের পদস্খলন ইসলামকে ধ্বংস করে দেবে। কোন আলেম যদি প্রকৃতপক্ষে তাওহীদের বাণী প্রচার না করে, কোন আলেম যদি প্রকৃতপক্ষে শিরক ও বেদাতের বিরুদ্ধাচরণ না করে, কোন আলেম যদি আল্লাহকে প্রকৃত রূপে না চিনে, কোন আলেম যদি আল্লাহকে ওইভাবে বয় না করে, তাহলে এই আলেম হবে পদস্খলনকারী, এই আলেম হবে, এই আলেমের পদস্খলনের কারণে একটা জাতি নষ্ট হয়ে যাবে। সুতরাং উমর রাদিয়াল্লাহু তাআলা আন জিয়াদ ইবনে হুদাইরকে এটাই বলতেছেন যে ইসলাম ধ্বংস করবে পদস্খলনকারী আলেম, যে আলেম পদস্খ
বিক্ষলন হয়ে যাবে, বিচ্যুত হয়ে যাবে, কোরআন ও সহি সুন্নাহ মোতাবেক চলতে পারবে না, ওই আলেমের দ্বারা ইসলাম ধ্বংস হয়ে যাবে। দুই নাম্বার কারণ জিদালুল মুনাফিকি বিল কিতাব, মুনাফিকরা কিতাব নিয়ে কোরআন নিয়ে তর্ক বিতর্ক করবে, এর মাধ্যমে ইসলাম ধ্বংস হয়ে যাবে। তিন নাম্বার হুকমুল আইম্মা আল মুদাল্লিন, পদভ্রষ্টকারী নেতা, আইম্মা নেতা শাসন পরিচালনাকারী, দেশ পরিচালনাকারী যারা এই রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে থাকবে, এরা যদি মুদাল্লিন হয়, পদভ্রষ্টকারী হয়, তাহলে গোটা ইসলামটা ধ্বংস হয়ে যাবে। এই তিনটা কারণে ইসলাম ধ্বংস হয়ে যায়। একটা যদি প্রশাসন, যদি রাষ্ট্রনেতা, যদি আইম্মা যারা শাসন পরিচালনা করে তারা যদি পদভ্রষ্টকারী হয় তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আর প্রথমটা হচ্ছে জাল্লাতুল আলিমী, এই জন্য আরবিতে বলা হয়ে থাকে জাল্লাতুল আলিমী, জাল্লাতুল আলামী, অর্থাৎ একটা আলেমের পদস্খলন, একটা বিশ্বের পদস্খলন। এই জন্য আমরা যারা উঠতি বয়সের আলেম আছি আমাদেরকে বিশেষ করে নারী থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত হেফাজতে রাখতে হবে, আমাদেরকে আমরা যেন কখনোই নারী ফেতনায় আক্রান্ত না হয়ে পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত হচ্ছে আল্লাহ ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো, নারীকে ভয় করো। সুতরাং যারা উঠতি বয়সের আলেম আছেন জেনে রাখুন আপনার পদস্খলন ইসলামকে ধ্বংস করে দিবে। সুতরাং এই দুইটা জিনিস যেন আপনাকে আক্রান্ত না করতে পারে, আপনাকে পাকড়াও না করতে পারে, একটা হচ্ছে দুনিয়া, একটা হচ্ছে নারী। এই জন্য নবীর ওসিয়ত দিয়েই আমার কথা শেষ করছি, আল্লাহ ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো, নিসাকে ভয় করো, মহিলাদেরকে ভয় করো। সুতরাং আলেমদের পদস্খলন যেন না হয়। আর সাধারণ আপামর জনতাকে বলবো যে আলহামদুলিল্লাহ এখনও আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ আলেমদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, ইজ্জত করে, কিন্তু কতক আলেমের কোনো কর্মকাণ্ডে আমরা যেন এই ইজ্জতটা নষ্ট না করি, সেদিকে যেন ধাপিত না হই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের যে কদর, যে ইজ্জত দিয়েছেন, সেই ইজ্জত কিয়ামত পর্যন্ত থাকবে। আর কোনো আলেমকে দিয়ে ইসলামকে মাপা যাবে না, ইসলামের মূল্যায়ন করা যাবে না, বরং ইসলামের মূল্যায়ন করতে হবে কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ যারা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটাই তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো ততক্ষণ পর্যন্ত ভ্রষ্ট হবে না। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছি, লান তাদুল্লু ইন তামাসসাকতুম মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলিল্লাহ, দুইটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমরা কখনোই ভ্রষ্ট হবে না। এটা আল্লাহর কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোনো আলেমকে আঁকড়ে ধরতে বলে নাই ইমাম আবু হানিফাকে না, ইমাম মালিক না, এবং সাধারণ কোনো আলেমকেও না, বরং আঁকড়ে ধরতে বলছেন দুইটা জিনিস, কোরআন এবং সুন্নাহ। এই দুইটা জিনিস দিয়েই আপনি ইসলামের ইসলামের মানদণ্ড হচ্ছে দুইটা জিনিস, কোরআন এবং সুন্নাহ। এই দুইটা জিনিস দিয়েই ইসলামকে মূল্যায়ন করবেন। কোনো আলেম মাদানী হোক, হানাফি হোক, মালিকি হোক, শাফি হোক, কোনো ইমামকে দিয়ে, কোনো ব্যক্তিকে দিয়ে ইসলামকে মূল্যায়ন করবেন না, এবং আলেমদের মর্যাদা হানিমূলক কোনো কথা আপনারা বলবেন না। প্রকৃতপক্ষে যারা আলেম তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তাদের মর্যাদা হানি করার অধিকার আপনার আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে নারী ফেতনা থেকে হেফাজত করুন, সমস্ত মানুষদেরকে নারী ফেতনা থেকে আল্লাহ হেফাজত করুন, এবং আলেমদের চরিত্র যেন আমরা রক্ষা করতে পারি, আমরা যেন হেফাজত করতে পারি, দিনের দায়ী যারা আমরা যেন প্রকৃত আলেমে রব্বানি হই, যে আলেমে রব্বানি আল্লাহকে ভয় করে, শিরক করে না, বেদাত করে না, এই সমস্ত আলেম হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি দাম ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।